সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী গুলশান এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির একটি সূত্র এটি নিশ্চিত করেছে, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানা যায়নি। এর আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন জানিয়ে আলোচিত ইউটিউবার হিরো আলম বলেছেন, আরাফাতকে পেলেই গণ ধোলাই দেবেন তিনি। গেল বছরের ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আশরাফুল আলম উর্ফে হিরো আলম। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের কাছে হেরে যান তিনি। ওই নির্বাচনে প্রচারণার সময় হিরো আলমের উপর হামলা চালায় আরাফাত আলীর লোকজন। আরাফাতের বিরুদ্ধে হত্যা মামলা করবেন জানিয়ে হিরো আলম বলেন, সে আমাকে খুন করতে চেয়েছিল, এজন্য যেদিনই পুলিশ তাকে গ্রেপ্তার করবে সেদিনই আমি তার বিরুদ্ধে হত্যা মামলা করব এবং সে আমার যে আশঙ্কা ছিনিয়ে নিয়েছে তার বিচার চাই।